সারা দেশের সঙ্গে শিলচরও কেন্দ্রীয় বাজেট বিরোধী দিবস পালন করলো সারা ভারত কৃষক সভা ও সিটু। শুক্রবার শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শ্রমিক কৃষকরা জমায়েত হয়ে বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সিটু জেলা সম্পাদক সুপ্রিয় ভট্টাচার্য, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলা সম্পাদক সুভাষ দেব, সভাপতি রেজামন্দ আলী বড়বইয়া, সহ সম্পাদক আনসারুল হক। বক্তারা কেন্দ্রীয় বাজেটে তীব্র সমালোচনা করে বলেন, এবারের বাজেট শ্রমিক কৃষক বিরোধী। কেন্দ্রীয় সরকার কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সারে বর্তকি 25% এবং MGNREGA প্রকল্পে 25% ও খাদ্যে বর্তকি 27% কমানো হয়েছে, ফলে এই বাজেট প্রান্তিক ও গরিব কৃষকদের বঞ্চিত করা হয়েছে। শিলচর থেকে ব্রক তরঙ্গের রিপোর্ট। এই বাজেট যখন পেশ করা হবে, এই বাজেটের মধ্যে কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়, কিভাবে এই যে 63 কোটি মানুষ বেকার হয়েছে, কাজ হারিয়েছে, তাদের রুটি রুজির ব্যবস্থা কিভাবে করা যাবে, আমাদের দেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা কিভাবে হবে, মূল্যবৃদ্ধি বেড়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করার জন্য কি পদক্ষেপ নেওয়া হবে, এই ধরনের বিষয়ে এই বাজেটের মধ্যে আলোচনা করার কথা ছিল। কিন্তু বাজেটে এই সম্পর্কে একটি কথা বলা হয়নি। বরঞ্চ আমরা লক্ষ্য করেছি যে আজকে এই করোনাকালীন পরিস্থিতিতে আমাদের দেশে যারা কর্পোরেট, যারা বড় ধনী গোষ্ঠীর মানুষ যারা, তাদের সম্পত্তি বেড়েছে, আদানি আম্বানি তাদের সম্পত্তি বেড়েছে। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আমাদের দেশে 142 জন অত্যন্ত ধনী মানুষ যারা আছে, তাদের সম্পত্তির পরিমাণ 52 লক্ষ কোটি টাকা। আমাদের দেশে 70-10 ভাগ মানুষ যারা গরিব মানুষ, যাদেরকে বলা হয় কর্পূরে, এই কোটিপতি, এদের সংখ্যা মাত্র 10 ভাগ। এই 10 ভাগের হাতে আমাদের দেশের যে সম্পদ, এই সম্পদের 57 ভাগ তারা কুক্ষিগত করেছে। আপনারা শুনলে আশ্চর্য হলেন। নির্বাচনকে সামনে রেখে সারা দেশকে সাম্প্রদায়িক বিভাজনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। গতকালকে আমরা জানি শিলচরের বুকেও এই ধরনের একটা প্রচেষ্টা তারা নিয়েছে, যার বিরুদ্ধে এলাকার মানুষ সচেতন হয়েছেন। আমরা চাই এই সরকারের অর্থনৈতিক যে নীতি, জনবিরোধী এই নয় বাজেট, এর বিরুদ্ধে সরব হতে এবং তীব্র আন্দোলন গড়ে তুলতে। আগামী 28 এবং 29 মার্চ সারা দেশব্যাপী আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। সেই ধর্মঘট সারা দেশকে স্তব্ধ করে দেবে এই নয়া নীতি এবং নয়া সিদ্ধান্তের বিরুদ্ধে। সমস্ত দেশে সমস্ত ট্রেড ইউনিয়ন, সমস্ত কৃষক সংগঠন যৌথভাবে আগামী 28 এবং 29 ফেব্রুয়ারি এবং 29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে। এই ধর্মঘটকেও আমরা সফল করে তুলব এবং আমরা এই সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা তীব্র গণ আন্দোলন গড়ে তুলব এবং লাগাতার ভাবে এই আন্দোলন চলবে।